দেখুন, বাসেই দেখা, অতপর প্রেম, 13 বছর পর সেই বাসেই বিয়ে। 2004 সালের কোনো একদিন বিকেলে বাসে করে যাচ্ছিলেন, বাসেই দেখা হয় অপরিচিত এক ছেলে মেয়ের, আর প্রথম দেখাতেই ভালো লেগে যায় একে অপরকে। এরপর কেটে যায় দীর্ঘ 13 বছর। 13 বছরে দুইজন দুইজনকে ভালো করে জানাশোনার পর এবছরই তারা সিদ্ধান্ত নেন বিয়ে করবেন, তাও আর সেই বাসেই। বলছিলাম, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাসিন্দা কারা মুলিন্স ও ওসভালদো ওজে জিমেনেজের কথা। 13 বছর আগে ম্যানহাটনের M14 লোকাল বাসে দেখা হওয়ার সেই স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই দুজনে সিদ্ধান্ত নেন ওই বাসে বিয়ের পর্ব সেরে ফেলবেন। আর সেই পরিকল্পনা অনুযায়ী অতিথিদের নিমন্ত্রণ জানানো হয় ওই বাসের ঠিকানায়। অতিথিদের মধ্যে 50 জন বিয়েতে যোগ দিতে পেরেছিলেন, এছাড়া সাধারণ যাত্রীরাও হয়েছিলেন বিয়ের তৎক্ষণাৎ অতিথি। কোনে জেমেজেস বলেন, জীবনের পথে তোমাকে খুঁজে পেয়ে আমি ভীষণ খুশি। এর জবাবে বর বলেন, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য 13 বছর অপেক্ষা করেছি, কিন্তু আর অপেক্ষা করতে চাই না, জীবনের বাকি সময়টা তোমার সঙ্গেই কাটাতে চাই। মূলত কোনে জিমেনজের মাথা থেকে এসেছিল যে বাসে তাদের দেখা হয়েছে, সেই বাসেই নতুন জীবন শুরু করবেন। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।